السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد، فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والذين هم لأماناتهم وعهدهم راعون، صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা উপস্থিত হই আপনাদের সামনে, সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআন হাদিসের আলোকে আমানতদারিতা। এটা আমানতদারিতা অনেক বড় একটি বিষয়, আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনব আমাদের অতিথিদের কাছ থেকে। আসুন, আমাদের সাথে আজকে অতিথি যারা রয়েছেন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী, সিনিয়র ইমাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক হযরত মাওলানা আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে নদভী সাহেব আপনার কাছে আসছি যে এই আমানতদারিতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে যেভাবে বলছেন যে এটা মোমেনের, জান্নাতি যারা, জান্নাতি মোমেনদের একটি বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা আমানতের খেয়ানত করবে না এবং ওয়াদা ভঙ্গ করবে না। তো আসলে এই বিষয়ে আপনি যদি বলতেন যে আমানতদারিতা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দুইআতিল আমানা ফানতাযিরিস সাআ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যেহেতু কোরআন হাদিসের আলোকে আমানতদারিতার বিষয়, আপনি তো আমানতদারিতার গুরুত্ব সম্পর্কে একটি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, যদিও নাকি আমানতদারিতা সম্পর্কে বহু কোরআন এবং বহু হাদিস রয়েছে অসংখ্য। তো আমানতদারিতা শব্দটা আল আমানা আরবি শব্দ থেকে আসছে, আর আমাদের বাংলার মধ্যে এই শব্দটা আসার সময় একেবারে তিন ভাষায় একত্রিত হয়ে গেছে। আল আমানা এটা হলো আরবি শব্দ, আবার দারিতা এবং এখানে হচ্ছে দাস্তন রাখনা দ্বার থেকে দ্বার, তাই এটা আমানতদার। ওখান থেকে আবার এটাকে বাংলা করার জন্য আমরা যোগ করে ফেলছি তা, কিন্তু আল্লাহ কোরআন, কিন্তু আমাদের আরবি শব্দ হলো আমানা। আমানা এখন আমানা শব্দের অর্থ হলো একজন আরেকজনের কিসে কাছে যা গচ্ছিত রাখা হয়। যেমন আমি আপনার কাছে ১০০ টাকা গচ্ছিত রাখছি, কাউকে খরচ করবো না, আমার প্রয়োজন পড়লে আপনি আমাকে ফেরত দেবেন, এটা হলো শাব্দিকভাবে আমানার অর্থ। কিন্তু ইসলামী পরিবেশে আমানার অর্থ খুব ব্যাপক ব্যাপক, রাইট? এর অর্থ হলো আমানা হলো যে সমস্ত কাজ কর্ম হোক, বস্তু হোক, যেটা একজন ব্যক্তির উপর আরেকজনের কাছে দায়বদ্ধতা থাকে অথবা আরেকজনকে আদায় করতে হয়, আরেকজনের কাছে পৌঁছে দিতে হয়, পুরাটাই হলো আমানা। আমানা যেমন এটার ব্যাপকতার মধ্যে রয়েছে, যেমন আমি আপনার কাছে টাকা গচ্ছিত রাখছি, আপনি ফেরত দেবেন সঠিকভাবে, এটাও একটা আমানা। আপনার কাছে আল্লাহ পাক যেহেতু আপনার সন্তানগুলো আমানত দিয়েছেন, আপনি সে তাদেরকে তারবিয়া সুন্দর লালন পালনের মাধ্যমে তাদেরকে একজন আল্লাহর খাঁটি বান্দা বানাবেন, এটাও আমানা, এটা একটা আমানা। আপনাকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি ভালোভাবে পরিচালনা করবেন, লেখাপড়া ভালো করে করাবো এবং প্রতিষ্ঠানের সমস্ত হকুকাত প্রয়োজনীয়তা আপনি রক্ষা করবেন, এটাও একটা আমানা। তাহলে আমানতের ব্যাপক অর্থ আছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, মানে রাষ্ট্রীয় বা জাতীয় যে কোনো পর্যায়ের যে কোনো দায়িত্ব অথবা প্রাইভেট সেক্টরে হোক, যে কোনো দায়িত্ব যখন কাউকে দেওয়া হয় ওই দায়িত্বটা তার উপরে আমানা। এমনকি ফ্যাক্টরির মালিক বেতন দেওয়া, এটা তার আমানা। আবার কর্মচারী যে কাজের জন্য তাকে নিয়োজিত করা হয়েছে
সেই কাজটা সঠিক যথাযথভাবে করা এটা তার তার কাছে আমানা সেজন্য আমানাতের ব্যাপকতার কারণে আল্লাহ পাক রব্বুল বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون أبني شرك رسن الله حق وجود بلن قد أفلح المؤمنون أي شمس مؤمن را شفل كام هوي شفلة تر مدد تاد ماني ترى شفلة أرجن كربي شو دو مؤمن هلي هوي نا مؤمن هو شاتة شاتة أي غنا بولي أرجن كرت هوي تاهلي شفلة أرجن هوي شو دو إيمان دي أكاكي شفلة أرجن هوي نا دي إكان أرو شتة غنير كথا بلال شتة غنير كথا هوي تار مدد إكتا بلو غن جيتا بلال هوي سجلا أمانة এখানে যে আপনি উপরে যে কথাগুলি বলা হয়েছে যারা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করবে যারা যাকাত আদায় করবে যারা নিজের গোপ্তাঙ্গ হেফাজত করবে সব বেহুদা কথা বলবে না সবগুলি বলা আমানতের কথার বলার অর্থ কি জানেন এই সবগুলিও আমানতের অন্তর্ভুক্ত আল্লাহু আকবার সেজন্য আমানতের কথা পড়ে আনছে দে পড়ে আমানত ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যারা তাদের আমানতকে যথাযথভাবে আদায় করে দেখেন এই আমানা শব্দ এই সূরাতুল মুমিনুনের মধ্যে যেভাবে আসছে কোরআনের আয়াত অন্য আয়াতের মধ্যে আসছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ পাক কব যত তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন প্রত্যেকের জন্য তার আমানত সঠিক জায়গায় পৌঁছিয়ে দেয় এবং যার আমানত তার কাছে পৌঁছিয়ে দেয় এবং আমানতের হক যেন আদায় করেন আবার কোরআন শুরু অন্য জায়গায়ও বলেছেন দেখেন আমানতের ব্যাপকতার কারণে আল্লাহ পাক কবিজত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আরাদনাল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদ والجبال আমি আমানতকে আকাশ জমি পাহাড়ের পর্বতের উপর কি করেছিলাম সপেছিলাম কেউ ফাবাইনা কেউ এই আমানত নিতে চায়নি এই জায়গার মধ্যে আমানার অর্থ যদিও নাকি আমরা মুফাসসিরিনে কেরাম কোরআন বলে থাকে কিন্তু এর কারণ যেহেতু এটা আলাল ইনসান উম্মতে মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত সবার কাছে পেশ করেছিলেন তাহলে এই আমানতটা শুধু কোরআন না এই আমানতটার ব্যাপারে বলা হয়েছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি ওয়ানিল মুনকার অথবা ইবাদা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যে ইবাদতগুলি করতে হয় সেটা আর্থিক ইবাদত হোক সেটা শারীরিক ইবাদত হোক সেটা সামাজিক ইবাদত হোক মা বাবার হক হোক আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য হোক সব আমানা এর অন্তর্ভুক্ত হয়ে গেছে অর্থাৎ আমানা এমন একটি ব্যাপক শব্দ যেটা মানুষ স্যার আল্লাহ পাক যদি তার কাউকে দেয় নেই এবং মানুষই আদায় করবে এবং মানুষই এই আমানত আদায় করার কারণে জান্নাতি হবেন এবং সাথে রয়েছে জিন জিনকেও এই আমানত আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়েছেন যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য দেখেন সমস্ত মখলুক আল্লাহর ইবাদত করে আপনি সূর্য বলেন চন্দ্র বলেন নক্ষত্র বলেন পাহাড় বলেন পর্বত বলেন গাছপালা তরুলতা সব সবগুলো ইবাদত করতে বাধ্য কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন এই ইবাদতের দ্বারা আমি অত বেশি খুশি নই যারা আমার ইবাদত করতে বাধ্য নয় তারপরেও আমার ইবাদত করে মানুষ তাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি তারা ইচ্ছে করলে মদ খেতে পারে ইচ্ছে করলে দুধ খেতে পারে ইচ্ছে করলে মসজিদে যেতে পারে ইচ্ছে করলে আরেকজনকে খুন করার জন্য যেতে পারে এতটুকু আমি স্বাধীনতা দিয়েছি এরপরেও যখন নিজে আত্মসংযম করে আমার ইবাদত করে আমি সেই ইবাদতকে পছন্দ করি সেই জন্য আমার কাছে মানুষ আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠের সৃষ্টির শ্রেষ্ঠ আমি আপনার কাছে আসবো এখানেই ইনশাল্লাহ আমি মাওলানা আনিসুজ্জামান আপনার কাছে একটু আসছি আমি চমৎকারভাবে আমরা শুনছিলাম খতিব ইমাম সাহেবের কাছ থেকে যে চমৎকার তিনি আমানার ব্যাখ্যা দিচ্ছিলেন এবং আমাদের সমাজের কোথায় কোথায় আসলে আমানত আমাদেরকে রক্ষা করতে হবে সেই বিষয়গুলো উনি বলছিলেন আপনার কাছে আমি একটা কথা বললাম একটা কথা বলে বললাম ভাই এই কথাটা কারোর কাছে বলেন না এটাও কিন্তু একটা আমানা এটা বড় রকম একটা কিন্তু আমরা এই জায়গাটাও ভুল করি যে যখন আপনাকে নিষেধ করা হবে ভাই এটা কাউকে বলেন না তখন দেখা যায় ওইটা দ্রুত বলে দিচ্ছে মানুষ নিষেধ না করলে হয়তো বলতো না কিন্তু নিষেধ করার কারণে ওইটা দ্রুত বলেছে অর্থাৎ সমাজের প্রত্যেকটা জায়গায় এই আমানতের খেয়ানত করা হচ্ছে হুজুর একটা হাদিস বলেছেন যে ইদা দুইয়াতেল আমানা ফান্তাজির সা যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে ব্যাপকভাবে তখন কেয়ামতের জন্য অপেক্ষা করো আপনি এর উপরে একটু যদি কথা বলতেন জি এছাড়াও কিতাবুল ফিতানের অন্য রেয়াত আসছে এমনি তো আয়াতুল মুনাফিকে সালাসা রাইট রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের তিনটা আলামত বলছে রাইট তার মধ্যে ইদা তুমি না খাও না যার তার কাছে যখন আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়াদা করবে ওয়াদা পালন করবে না তো এই জন্য দেখেন আরো স্পষ্ট রাতের মধ্যে আসছে লা ইমানা লিমান লা আমানাহু ওয়ালা দীনা লিমান লা আহদালা যে যার নাকি আমানত নাই তার ইমানই নাই ইমানই নাই তো পরিপূর্ণ ইমান হাসিল করতে গেলে আমানতের কোনো বিকল্প নাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আমানতদার ছিলেন যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কুরাইশরা সম্মিলিতভাবে
দারুন নদয় ইয়ে করলেন যে আমরা কুরাইশের প্রত্যেকটা বংশতে এক একজন যুবক তাদেরকে হত্যায় আমরা শামিল হব যাতে নাকি বনি হাশেম আমাদের মোকাবেলা না করতে পারে, বনি হাশেম বদলা না নিতে পারে। আল্লাহ তাআলা ষড়যন্ত্রের কাছে জানিয়ে দিলেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য লোকের আমানতের মাল ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই পরবর্তী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতকে বুঝাই দিলেন এবং বললেন তার হকদারকে তাকে পৌঁছানো, তার মধ্যে কিন্তু ওনার হত্যাকারীরাও আছেন, হত্যাকারীরাও আছেন, এবং বললেন যে আমার সাথে তুমি মদিনায় যেয়ে দেখা করবে। তো আমানতের আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবুয়ত পাওয়ার আগেই আল আমিন উপাধিতে ভূষিত হয়েছেন, আল আমিন উপাধি। তো আল আমিন উপাধি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি, অধিকাংশ নবীর কমন যে উপাধি সেই উপাধির কিন্তু একটা উপাধি হল আমিন। তারা আমিন হয়েছে, আগে মানুষের কাছে আমানতদার হয়েছে, এরপরে তারা ধর্মপ্রচারক হিসেবে আবির্ভূত হয়েছে। মানে আসলে ছোটবেলা থেকে যদি একজন মানুষের চরিত্র তার জাতি জানতে না পারে তাহলে তো তাকে মানবে না, মানবে না। তাহলে প্রত্যেক নবী আসলে তার জাতির কাছে আমিন ছিলেন, মানে বিশ্বস্ত ছিলেন। মানে মানে কতখানি যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছর বয়সে কাবা শরীফ পুনর্নির্মাণ করলো তারা, তখন কিন্তু হজরে আসওয়াদ কে তার জায়গা মতো রাখবে, তখন শেষ পর্যন্ত কে ফয়সালা হলো যে সকালবেলা আসবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল কিন্তু নিজে নিন নাই, সেখানেও হিকমতের উনি তিনি চাদর বিছালেন, সেখানে হজরে আসওয়াদ লাগলেন, সমস্ত কওমের একজন একজন করে সে চাদরকে ই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য সমস্ত আরবের মধ্যে এবং তার জাতির কাছে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন যার মানে সীমাহীন এক অবস্থা, যাকে আল্লাহ তাআলা খুলুকুন আযীম, খুলুক আযীম বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো আমাদের দেশের মধ্যে আজকে যত প্রকার ফাসাদ দেখা যাচ্ছে তার কিন্তু একটা মৌলিক ভিত্তি আমানত না থাকা, আমানতদারি ঠিক মতন। আপনি যার কাছে টাকা যাচ্ছে, একজন লোক তার একজন আমাদের দেশের যে যে জিনিসটা হচ্ছে, একজন লোক রিটায়ার করার পরে তার টাকা একটা বিশ্বস্ত লোকের কাছে, সে যান তার হিসেবে বিশ্বস্ত মনে করতেছে, অথচ তার টাকাটাকে সে মেরে দিচ্ছে। অসংখ্য আমাদের ঘটনা, তার সমস্ত সম্বলকে আমাদের পুঁজিবাজারের কথাই ধরেন, পুঁজিবাজারে 30 লক্ষ লোকের টাকাকে যারা যাদের কাছে আমানত ছিল, যে সমস্ত কোম্পানির তারা শেয়ার কিনছে, তাদের যারা সংরক্ষণকারী তারা তো তার আমানতদার অবশ্যই, অথচ সেখানে তারা কী পরিমাণ খেয়ানত হয়েছে, খেয়ানত হয়েছে 30 লক্ষ পরিবারকে, কিন্তু সেখানে আমানতের খেয়ানতেই গুণটা না থাকার কারণে 30 লক্ষ পরিবার আজকে হাকার তারা রাস্তায় বসেছে। আজকে এই গুণটা না থাকার কারণে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে আজকে আমাদের দেখেন বাংলাদেশের কথা, বাংলাদেশকে আমরা চিন্তা করতেছি যে 41 সালে প্রথম বিশ্ব ইসে হবে, কিন্তু আমি একটা ট্রেনিং প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তাই বলতেছিলেন, তিনি বলতেছিলেন শুধু একটা সেক্টরে যদি আমানতদারি থাকতো সেটা হলো ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের ইঞ্জিনিয়ারদের মধ্যে যদি আমানতদারি থাকতো, আমাদের যারা কন্ট্রাক্টর তাদের মধ্যে যদি আমানতদারি থাকতো, কারণ 10% লাভ কিন্তু তাদের থাকে, এই আমানতদারি যদি থাকতো তাহলে বাংলাদেশ 21 সালের আগেই ফার্স্ট ওয়ার্ল্ডে পৌঁছে যেত। আমি আপনার কাছে আসবো, একটা ফোন নিয়ে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথেকে বলছেন? কুষ্টিয়া থেকে কলম্বাসের বলছিলাম। জি আপনার প্রশ্ন। জি আপনি থাকুন আমাদের সাথে, ইনশাল্লাহ উত্তর দিব। আমি আর একটা ফোন নিব। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথেকে বলছেন? আমি ফিরোজ বলছিলাম। ফিরোজ ভাই আপনার প্রশ্ন। আমি বলছিলাম গত পরশুদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টে বেরোয়েছে বাংলাদেশের দুর্নীতি বেড়েছে, হুজুর বাংলাদেশের দুর্নীতি কিছু বাড়তে কমছে না, এত ইসলামিক অনুষ্ঠান হয় কিন্তু দুর্নীতি বাড়তেই আছে, হুজুর এই ব্যাপারে একজন চ্যানেলের একজন প্রখ্যাত আলেম বলেছেন যারা কুখ্যাত দুর্নীতিবাদ তাদের নানা প্রজা সব মুখের মধ্যে ছুড়ে মারা হবে, তার যদি মুসলিম মাদ্রাসায় চাঁদাও দেয় কোনো কবুল হবে না, সব মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে, এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যেতে হবে, বুঝলেন? এমন হার্ডলাইনে কথা বলতে হবে, এই ব্যাপারে কিছু বলবেন আপনাদের মতামত? জি ফিরোজ ভাই আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। জি আপনি যে কথা বলছেন। জি আমি দ্বিতীয় প্রশ্ন দিয়ে প্রথম শুরু করি। দেখেন কত বড় ধমকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমানত,
কিতাবুল ফিতানে একটা আছে ইদাত তুখিজাল ফাইউদু আলান মানুষ রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতন ব্যবহার করবে আর আমানতের খেয়ানত হবে রাইট এই হাদিসের শেষের দিকে এসে 14টা খারাপির কথা বর্ণনা করা আছে এরপর রাসূলুল্লাহ ফরতাকিবু ইনদা জালিকা হে আমার উম্মতরা হে মানব জাতি তোমরা এই খারাপ কাজ করবে আর তোমরা অপেক্ষা করো রিহান হামরা তোমাদের উপর অগ্নিবায়ু বর্ষিত হবে বা জিলজিলাতান ভূমিকম্প আসবে খসফান মাসকান ভূমি ধ্বস হবে মানুষের চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে মানুষের কলবগুলো হিংস জানোয়ারের মতন হয়ে যাবে ওয়া আয়াতিন ইতাতাবাউ বিতাতাবুইন কাকিতাই নিজামি সিলকি বিতাতাবু রাসূল বলেন যে তুসবির দানা যেরকম নাকি ছিঁড়ে গেলে একটার পর একটা পড়তে থাকে ভালো ব্যবহার করছি না যে সমস্ত কথা ওই হাদিসটার মধ্যে এসেছে সেইগুলা না করার কারণে আজকে কিন্তু যেই সময় বৃষ্টির দরকার সেই সময় বৃষ্টি হচ্ছে না যে সময় বৃষ্টি দরকার না সেই সময় অতিবৃষ্টি হচ্ছে তো এই যে টেম্পারেচারের কথা ধরেন বাংলাদেশের যে টেম্পারেচার এখন অসহনীয় একটা পর্যায়ে রিহান হামরার উদাহরণ তো আমাদের আর দূরে খোঁজার দরকার না তারপরে যে পরিমাণ যুদ্ধবিগ্রহ রিহান হামরার একটা ব্যাখ্যা করেছে মোহাম্মদ হোসেন কারাম যে যুদ্ধবিগ্রহ এই যে অগ্নিবায়ুর একটা কেসেম যে পরিমাণ মিসাইল বিভিন্ন ধরনের বোম ব্লাস্টিং হচ্ছে সবচেয়ে বড় কথা যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যায় যদি আমাদের অ্যাটম বোমার শুরু হয় আপনি ওই যে মালহামা আসলে যে টু থার্ড লোক পৃথিবীর থেকে 800 কোটির কিন্তু দুই ভাগ লোক কিন্তু মারা যাবে সুতরাং আমাদের কিন্তু সাবধান হওয়ার দরকার আমাদের সংশোধন হওয়ার দরকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আপনি আপনার কাছে আসবো আমি একটু মুফতি সাহেবের কাছে আসছি যে আমরা দুইটা ফোন পেয়েছি আমরা এর উত্তর শুনে তারপরে আমরা আলোচনায় যাব কুষ্টিয়া থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদ পরিচালনা করবেন আর তিনি সূরা তাওবার একটা আয়াত উল্লেখ করেছেন যে যারা নামাজ কায়েম করবে ইত্যাদি ইত্যাদি উনি বলছেন এখন উনি বলছেন যে মসজিদ পরিচালিত হবে কি আসলে চাঁদা সবাই মিলে দিয়ে করবে নাকি জাকাতের টাকায় চলবে ইত্যাদি এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আপনি নিশ্চয়ই জানেন মসজিদ যারা স্বাবলম্বী তাদের হালাল টাকার চাঁদা দিয়ে চলবে রাইট এবং এখানে কোনো জাকাতের টাকা মিশ্রণ করা যাবে না কারণ জাকাত কোথায় খরচ করা হবে সেটা আল্লাহ পাক কোরআনে করিমে আটটি খাত একেবারে নির্ধারিত করে দেওয়া আছে সেখানে মসজিদের কথা নেই সেই জন্য মসজিদের নির্মাণের জন্য খরচ করা যাবে না জাকাতের টাকা মসজিদ নির্মাণ বা মসজিদের কোনো কাজে ব্যয় করা যাবে না এবং হালাল টাকা দিয়ে মসজিদ পরিচালনা করতে হবে এবং আমার ভাই আরেকটি বলেছেন যে যারা আল্লাহকে ভয় করে নামাজ কায়েম করে তারাই তো মসজিদ পরিচালনা করবে কিন্তু সেই গুণাবলীগুলো যেন আমরা অর্জন করতে পারি তার জন্য তো আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে শুধু আমরা যে একজন আরেকজনকে ঘায়েল করলাম আমি যেমন আমার উপর দায়িত্ব আসলে আমিও খারাপ কাজ করতেছি আপনার উপর দায়িত্ব গেলে আপনিও খারাপ কাজ করতেছেন তাই ভালো কাজটা শুরু করবে কে এবং আমরা বর্তমানে আমি দেখতেছি কি জানেন ওই একটা ঘটনা বলি আপনাকে এটা কৌতুক হলেও এটা ভালো এক বড় অফিসার নাকি একটা কাজের জন্য ঘুষ নিছি তো ঘুষ নিছি 30,000 টাকা রমজানের মধ্যে তো ওই যে ঘুষ দিছি সে নাকি আবার 5,000 টাকা সেখানে ভেজাল টাকা দিয়ে দিছে তো যে নকল টাকা ভেজাল টাকা দিয়ে দিছে সে ঘুষ নিছে সে বলতেছে দেখেন পৃথিবীতে কত খারাপ খারাপ হয়ে গেছে আমার 5,000 টাকা ভেজাল টাকা দিয়ে গেল মানে সে যে আরেকজনের 5,000 টাকা ভেজাল দিয়ে গেছে এটার উপর আফসোস করতেছে সে যে 30,000 টাকা ঘুষ খাইছে এটার উপর কোনো আফসোস নেই আমরা সবাই এখন আরেকজন আরেকজনকে এমনভাবে ঘায়েল করতেছি যে আমি নিজেই যে একটা দুর্নীতির মধ্যে আছি এটা আর দেখতেছি না শুধু আরেকজনটা দেখতেছি আমি সেই জন্য বিনীতভাবে অনুরোধ করবো আমরা প্রত্যেকে নিজের স্থান থেকে সংশোধন এখানে কিন্তু আরেকটা বিষয় আপনি যেটা বলছেন সেটা হলো যে যখন এই ধরনের দায়িত্ব আসে তখন মানুষগুলোর পরিবর্তন হওয়া দরকার যে আমার উপর এত বড় একটা দায়িত্ব এসেছে মসজিদ পরিচালনার মতো একটা দায়িত্ব আসছে আমি আগে যা করছি এখন আর এটা করা যাবে না এরকমের তো অনুভূতি কিন্তু জাহেলি জামানায়ও দেখেন তাদের মধ্যে ইসলাম ছিল না কিন্তু তারা কিন্তু এইটুক ছিল যে হারাম টাকা দিয়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করা যাবে হাতিমে কাবা সেই নৈতিকতা বলছি আমরা জাহেলি যুগ থেকে খারাপ হয়ে গেছি আনিস রহমান সরকার সাহেব যে দৃষ্টান্ত দিল তো এটার সাথে তুলনা করতে গেলে তো আরবের মুশরিক যারা শত শত খারাপ কাজ করতো তারাও বাইতুল্লাহ শরীফ নির্মাণের সময় হারাম অংশ দিয়ে নির্মাণ করা থেকে বিরত থাকছে হালাল টাকা দিচ্ছে তারা আর আমরা
এই কাজটাও করে ফেলতেছি খারাপ টাকা দিয়ে হারাম টাকা দিয়ে। ওটা বলতে গেলে তো এখন যে জাহিলি যুগে মানুষ মিথ্যা বলতে লজ্জা বোধ করতো, আর এখন তো মিথ্যা সয়লাভ হয়ে যাচ্ছে চোখে। এখন তো মিথ্যা বলাটা একটা ক্রেডিটের বিষয় হয়ে গেছে না, যে উলঙ্গ হয়েও তারা একটা এসেছিল যে তবাইতুল্লাহ তব কেন যে হারাম মাল এর মধ্যে আছে কিনা এই সন্দেহের কারণে, কাপড় চোপড়ে হারাম আছে কিনা এই জন্য এতটাই। যে আমরা আর একটা ফোন নিব। জি দর্শক আসসালামু আলাইকুম। সালাম। জি ভাই কে বলছেন, কে বলছেন, করতে কে বলছেন? একটা প্রশ্ন, যে বর্তমান বিশ্বে অনেক মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আছে, এখানে ইসলামিক আইনের চর্চা কোন রাষ্ট্রে আছে কিনা? দুই নম্বর হইল বুখারি শরীফের হাদিসে 6083 নম্বর হাদিসে আছে যে হাজারে একজন জান্নাতি হবে, এটা কি কাফের মুশরিক সহ নাকি আমাদের এই সেলিম ভাই আপনার প্রশ্ন। আমরা জানি 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আমি জানতে চাচ্ছি মুসলিম যুব সমাজের জন্য 14 ফেব্রুয়ারি কতটা ভয়ঙ্কর এবং আরাম রিলেশন থেকে বাঁচার উপায় কি? চমৎকার বলেছেন। জি আমি ফিরোজ ভাই, আমাদের নিয়মিত দর্শক, উনি বলছেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সেদিন বলেছে যে আমাদের দুর্নীতি আরও বেড়ে গিয়েছে। তো এক হুজুর অস করছেন বা বলছেন যে যারা এই ধরনের দুর্নীতি করছে তাদের নামাজ রোজা সহ তাদের মুখের উপরে ছুড়ে মারা হবে এবং তারা আসলে জাহান্নামী, এই ধরনের কথা। আসলে আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন বিষয়টা। আমি একটা কথা বলি, বর্তমানে যারা দুর্নীতি করতেছে এবং দুর্নীতি করার পরেই কিছু ভালো কাজ করতেছে, জি, তাদের ন্যাক কাজগুলিও তাদের মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে, সেটা তারা নিজে আমাদের থেকে আরও বেশি জানে। এটা কেন বললাম, তারা জানে যে আমার এই হারাম টাকা দিয়ে আমি ভালো কাজটা করতে যাচ্ছি, এটার উদ্দেশ্য কোনো আল্লাহর পাওয়া না, এটার উদ্দেশ্য হলো মানুষের কিছু ক্রেডিট মানুষের কাছে নেওয়া এবং মানুষের প্রশংসা কোরানো, মানুষকে দেখানো। অতএব তাদের এবাদত তো কবুল হবেই না, কারণ আল্লাহ পাক কবিজুদ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমরা ভালো খাদ্য আহার পবিত্র গ্রহণ করো, ও আমালু সালিহা, এরপরে তোমরা কী করো, ভালো কাজ করো। অন্য আয়াতের মধ্যে উম্মতকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকর আদায় করো, এরপরে হালালের পরে, হারাম দিয়ে কোনো কিছু হবে না। এমনকি হারাম দিয়ে কিছু কাজ করার পর এখানে দুটো বিষয়, একটা হলো যেমন একজন ব্যক্তি আব্দুল কাদের খুব খারাপ মানুষ, সে মসজিদে টাকা দিছে, এখন মসজিদের ইমাম সাহেব সন্দেহ করতে পারবে না সে হারাম টাকা দিছে, কারণ আরেকজনকে অনর্থক দলিল ছাড়া প্রমাণ ছাড়া সন্দেহ করার কোনো অধিকার নাই ইমাম সাহেবের, নাই সে ইমাম সাহেব মনে করবে যে আমি সে হালাল থেকে তার কিছু হালাল ইনকাম আছে সেখান থেকে মসজিদে দিয়েছে, আর সে যদি হারাম থেকে দেওয়ার পর নিজে সওয়াবের আশা করে তাহলে তার ইমানটা চলে যাবে, ইমান চলে যাবে। সেটা ব্যক্তি বিশেষে নিজে বুঝতে হবে আমি কোত্থেকে দিচ্ছি, এবং আমি যদি হারাম টাকা দিয়ে যদি সওয়াবের আশা করি এটা আমার জন্য বড় ধরনের জঘন্যতম অপরাধ হবে, একেবারে মানে যেটা বলছেন ইমান চলে যাবে তার, কারণ আল্লাহ তাইয়িবুন লা ইকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ নিজে পবিত্র পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করে না। সুতরাং হারাম টাকা যদি সব দান করে দেয়া হয় এর কানাকড়ি মূল্য আল্লাহর কাছে নাই, দান করে দেওয়া হলে কিন্তু একটা হবে হারাম থেকে বাঁচলো, হারাম থেকে হকগুলো সে পাইলো। জি আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, উনি নাম পরিচয় বলেননি, যে বিশ্বে কোথাও মানে ইসলামী মুসলিম কান্ট্রিতে অনেক আছে কিন্তু কোথাও কি আসলে ইসলামী অনুশাসন এটা আছে কি না? না, সৌদি আরবের বা আরবিয়ান কান্ট্রিগুলোর মধ্যে তারা বলছে, অন্ততপক্ষে মৌখিক বলছে, ব্রুনাই সুলতান সেও কিন্তু ঘোষণা করছে, তার আগে ব্রিটিশ লতে চলতো সে কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে শরিয়া লতে চলবে, এর আগে সে শরিয়া ভোট করেছে, শরিয়া আমি ব্রুনাইতে গিয়েছিলাম সেখানে দেখেছি মৌলানা আনসারুল্লাহ সাহেব, তিনি ইসে দেওবন্দে পড়ালেখা করেছেন, আলিগড় ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, উনি ওখানে শরিয়া বোর্ডের চেয়ারম্যান, ওখানে মুফতি আজমের পদমর্যাদা চিফ জাস্টিস লেভেলের, এটা কিন্তু মন্ত্রীর উপরে ওনার মর্যাদা, আমি ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে, সেখানে তারা শরিয়া আইন চালু করার চেষ্টা করছে, এখনও পরিপূর্ণ করে নাই, করার চেষ্টা করছে, যা হোক যারা করছে যেটুক সেটুক তো অবশ্যই তাদেরকে সাধুবাদ জানানো। আমরা যদি বলি প্রকৃত যেই আলা মিনহাজুন নবুয়া, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবিদের আমলে যে খেলাফত ছিল এই জিনিসটা তো আসলে বাস্তবিক এখন সারা ওয়ার্ল্ডে কোথাও নেই, কোথাও আসলে নাই। মুসলিম বিশেষ করে মিডল ইস্ট যে রাষ্ট্রগুলো আছে সেখানে
তারা শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতেছে বলতেছে, কিন্তু তার মধ্যেও আপনি যেটা অসংখ্য অসংখ্য ত্রুটি রয়ে গেছে। আমি এই বিষয়ে একটা কথা বলি, সারা বিশ্বের মধ্যে অমুসলিম বলেন মুসলিম বলেন, সারা বিশ্বের মধ্যে সব জায়গায় কিছু কিছু ইসলামী আইন আছে। যেমন আপনি যে কথা বললেন যে আড়ি পাতা টেলিফোনে আপনার গোপনীয়তা নষ্ট করা, এটা আমেরিকার মধ্যে আড়ি পাতার বিরুদ্ধে একটা শক্ত আইন আছে, তাহলে এটাও তো একটা ইসলাম। জি জি। আবার সাদের এখানে যৌনতার বিরুদ্ধে কোনো আইন নেই, সেটা আবার অন ইসলাম। আবার তাদের মধ্যে একটা কী আছে মানে মিথ্যা কথা বলে না, ঘুষ নাই, এটাও আবার ইসলাম। সেজন্য আমরা আমাদের সব জায়গার মধ্যে ও মুসলিম বলে মুসলিম বলেন, আমাদের মধ্যে কিছু কিছু ইসলামী আইন বিক্ষিপ্ত ভাবে আছে, বিশেষ করে বিক্ষিপ্ত ভাবে আছে। দেশে আমাদের যে সমস্ত মা বোনরা যাচ্ছে চাকরির জন্য, তারা তো স্বাধীনা, অথচ সেই অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা চরিত্র ঠিক রাখতে পারছে না, তাদের ক্ষেত্রে তারা নির্যাতনের শিকার হচ্ছে। জি জি। নিশ্চয়ই ইসলাম গর্হিত কাজ তারা করছে, এগুলো সেই জন্য বিক্ষিপ্তভাবে কিছু ইসলামের আইন আছে, আইন আছে সব জায়গায়। একবারে মৌলিকভাবে যেভাবে থাকা উচিত, যেভাবে ইসলাম আমাদের কাছে চাই, সেরকম ইসলামী আইন খুব কমই আছে। হয়তো কেউ চর্চা শুরু করছে, দুর্বলের জন্য দেখা যাচ্ছে কেসাস হচ্ছে, সবলের জন্য কেসাস হচ্ছে না। উনি আরেকটা প্রশ্ন করেছে যে উনি বুখারী শরীফের একটা হাদিস উল্লেখ করেছেন যে হুসুল্লাহ সাল্লাম বলছেন যে হাজারে একজন জান্নাতে যাবে, উনি বলছেন যে হাজার একজন মাজুজ সম্পর্কে তো না, উনি বলছেন যে এটা কি 999 মাজুজ মাজুজ হবে, মুসলমান 1000 এর মধ্যে একজন নাকি সমস্ত উম্মত মিলে 1000 এ একজন, সমস্ত উম্মত ইনক্লুডিং ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ। জি গুড। আমাদের আমি একটু আপনার কাছে জানি সেলিম ভাই, তিনি বলছেন 14ই ফেব্রুয়ারি এটা সামনে আসছে খুব, আজকে 2 ফেব্রুয়ারি 12 দিন বাকি আছে, যে এটা বিশ্ব ভালোবাসা দিবস ঘোষণা করছে, কারা করছে তারাই ইয়ে জানে, বলছে এটা সম্পর্কে এবং এই যে হারাম রিলেশন, যেটা হারাম রিলেশন এটা থেকে বাঁচার উপায়, দুইটা প্রশ্নই করেছেন। প্রথম কথা হচ্ছে আমরা এই বিশ্ব ভালোবাসা দিবস এটা জায়েজ না জায়েজ এইসব প্রশ্নের ধারে কাছেও যাব না, কারণ এটা হলো যারা ভালোবাসা থেকে বঞ্চিত তাদের জন্য ভালোবাসা দিবস। যেই জাতি মা বাবা দাদা দাদি ফুফা ফুফি বা মা বোন ভাইকে নিয়ে সবসময় ভালোবাসার মধ্যে আছে, তাদের মধ্যে কিসের ভালোবাসা দিবস? মুসলমানের প্রতিটি মুহূর্ত ভালোবাসার কণ, ভালোবাসার মুহূর্ত। আর যাদের কাছে বেবিচার বেড়ে যাওয়ার কারণে মা কে বাবাকে ছেলে লালিত পালিত হচ্ছে আশ্রমের মধ্যে, এবং যাদের কাছে মা বাবা বৃদ্ধাশ্রমে ভালোবাসা নাই, ফুফাতো ভাই চিনে না, মামাতো ভাই চিনে না, মানে একটা গরু ছাগলের মধ্যে যেরকম ফুফাতো ভাই দাদা মানে নানাতো ভাই খালাতো ভাই ছেলে পাবেন না, এমন একটা আমাদের বিশ্ব পরিস্থিতি হয়ে গেছে ব্যাপারদার কারণে, যৌনতার কারণে, অশালীনতার কারণে আত্মীয়তার পরিচয় নষ্ট হয়ে গেছে। আত্মীয়তার পরিচয় নেই, তারা একেবারে এই জায়গার মধ্যে খুব ফকির মিসকিন অসহায় হয়ে গেছে ভালোবাসার কাছে। তাদের বস্তা পচা যে সংস্কৃতি কেন আমরা আমাদের মধ্যে আনবো? আমাদের মানবতা ভালোবাসার যেই সংস্কৃতি, তাই না? বাঙালি জাতি বলেন, ইসলাম বলেন, মুসলমানের মধ্যে যেই সম্প্রীতি, ভালোবাসা, আত্মীয়তার বন্ধন, আজকে এখন তিনি বলছেন যে হারাম রিলেশন, যেটা হারাম রিলেশন, হারাম তো না, এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় সর্বপ্রথম হলো চোখের হেফাজত করা, চোখকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবু জেনা বলেন, লা তাক আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবু জেনা বলছেন, লা তাকালু জেনা বলে নাই, জেনা করো না বলে নাই, জেনার কাছেও যেও না। তো জেনার কাছে তারপরে প্রথমে যেটা বলছে কুল্লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চোখের হেফাজত করবে। আবার মেয়েদেরকেও সে একই কথা বলেছে, ডবল ওটি। কিন্তু অন্য জায়গায় কিন্তু দেখেন মেয়েকে কিন্তু তাবে করছে ছেলেদের, কিন্তু এখানে কিন্তু মেয়েদের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল আল্লাহ তাআলা হুকুম নাজিল করেছেন। সুতরাং এই এটার গুরুত্ব কত বেশি? আমি মুফতি সাহেব আপনার কাছে এটা আর একটু শুনবো, আমি একটা ফোন নিয়ে আসবো। জি দর্শক আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। জি, এই যে হারাম রিলেশন থেকে আমাদের এই জাতি এখন তো এটা মানে ব্যাপকভাবে ছড়ায় যাচ্ছে, এটা থেকে বাঁচার উপায়? আমি একটা কথা বলি, হারাম রিলেশন থেকে বাঁচার দুইটা পদ্ধতি, একটা হলো সামাজিকভাবে আর একটা হলো ব্যক্তিগতভাবে। সামাজিকভাবে যেগুলি আছে সেগুলি আমরা যখন সমাজ শুদ্ধ হবে, পর্দা আসবে, বেবিচার সবাই ঘৃণা করবে বেবিচার কাজ করাকে, এটা হলো সামাজিক দায়িত্ববাধ্যতা। যেমন আমাদের এখানে আমরা বহু আধুনিকতার নাম দিয়ে এমন, আমি একেবারে বলবো না একেবারে পর্দা, একেবারে এমন অশালীন পোশাক পরতেছে, এবং এরপর আমরা এপটিজিং থেকে মানে এটাকে পোশাক বলা যায় না, পোশাক বলা যায় না, এপটিজিং থেকে বাঁচার জন্য আমরা একটা আইন করলাম। তো এই আইন দেখে আমার মাঝে মধ্যে মনে হয় এইসব অশালীন পোশাক দেখে, এবং আমি একেবারে
বুরকার কথা বলতেছি না, অশালীন পোশাকের কথা বলতেছি। এরকম পোশাক পরার পর যখন চলাফেরা করে, এরপরে যখন আমরা ইফতিজিংয়ের বিরুদ্ধে আইন করি, তখন কি হয়? তখন বিড়াদের সামনে দুইটা শুটকি মাছ লটকায় দিয়া বলে যে তুমি যদি শুটকি মাছের গন্ধ শুট নাও তাহলে তোমার 50টি ব্যথাঘাত করা হবে। এটা যে এরকম অসম্ভব, আমাদের কাজগুলি এখন সেইরকম অসম্ভব হচ্ছে, যার কারণে ইফতিজিংয়ের আইন আছে, নারী নির্যাতনের আইন আছে, কিন্তু নারী নির্যাতন বন্ধ হচ্ছে না, দিন দিন বাড়ছে। তাহলে বোঝায় আমাদের যারা কর্তৃপক্ষ দায়িত্বশীল সবাই একটু মা বোনদের প্রতি দরদ নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ত্রুটিটা কোথায়? এক, এটা হলো সামাজিকভাবে দায়বদ্ধতা, হারাম লিরেশন থেকে বাঁচানোর জন্য, বাঁচার জন্য। আরেকটা হলো, যেহেতু সমাজে আমাদেরকে এইরকম সুযোগ করে দিচ্ছে না, তাহলে কমপক্ষে ব্যক্তিগতভাবে যে হারামের যত উপাদান আছে, অবৈধ নারীদের সাথে সম্পর্ক করা, অপার কথা না বলা, কথা না বলা, মোবাইলে যোগাযোগ না করা কোনোভাবে তার সাথে, এবং বিশেষ করে দুটি জিনিস আমাদের সেদিন তকি ওসমান সাহেব বলেছেন, বলেছে যে সমস্ত ছেলেদের কোনো বুদ্ধিমত্তা পাকা হয়নি, যারা নিজেকে রক্ষা করতে পারবে না, তারা ফেসবুকও দেখবে না, কারণ ফেসবুক দেখতে গেলে, ভালো জিনিসটাকে দেখতে গেলে মাঝখানে একটা খারাপ চলে আসে। এক, আরেকটা আরেকজন বুজুর্গ বলছে সেদিন, আমি নামটা ভুলে গেছি, সে অ্যান্ড্রয়েড ফোনের কথা বলছে, তুকুসমানির প্রথম হলো অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করতে পারবে না, ফেসবুক তো অ্যান্ড্রয়েড আর এবারে তার অ্যান্ড্রয়েড সারা, ফেসবুক তো আর অ্যান্ড্রয়েড সারা হবে না, এটাই। হ্যাঁ, তারপরে আরেকটা হলো ওই যে যারা বলো যে ক্ষুধার্ত অবস্থায় যদি খাওয়ার ব্যবস্থা না হয় তখন তো একটু চুরি করেও খাইতে চাইবে, হারাম, মানে হালাল খাবার সামনে না থাকলে ক্ষুধার সময় হারাম খাবার খেয়ে ফেলবে। সেই জন্য আমি বলবো যে যুবকদেরকে, যাদের মানে সামর্থ্য আছে, তারা সবসময় হালালের দিকে ঝুঁকবে, বিবাহর দিকে ঝুঁকবে, যেটা ইসলাম সমর্থন করে, আর যদি না পারে তাহলে সে যেন রোজা রেখে নিজেকে কন্ট্রোল করবে অন্যান্য সাথে সাথে। জি, এটা খুব জরুরি, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবচেয়ে বড় বিষয় হলো হচ্ছে আল্লাহকে ভয় করে চলা, ইত্তাকুল্লাহ, সবসময় আল্লাহকে ভয় করে চলতে পারলে মূলত এই এই অশালীনতা থেকে এবং এই হারাম রিলেশন থেকে বেঁচে থাকা যাবে, আদারওয়াইজ আসলে এই এই জায়গা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। হাদিসে আল্লাহ রাসূল বলছে যে দুইটা গুণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, একটা গুণ হলো হুসনে খুলক, আর একটা হলো আপনার, আপনি যেই গুণের কথা বললেন, তাকওয়া। না, আরেকটা যেটা আমরা হাদিস, যে মাইয়াদ মানুলি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুল জান্না, আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন যে দুইটা বিষয় আমার কাছে জিম্মাদার দিবে, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবো। এক হলো সে মুখ দিয়ে কোনো খারাপ কথা বলবে না, হারাম খাবে না, মুখের হেফাজত করবে, আরেকটা হলো তার লজ্জাস্থানের হেফাজত করবে। এই দুটার হেফাজত যে করবে, আমি তার জন্য জান্নাতের হেফাজত করব, এর চেয়ে বড় আর কি হতে পারে? সুতরাং আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনার কাছে আসছি যে আমাদের আজকের যে বিষয় ছিল যে কোরআন হাদিসের আলোকে আমানত, এইটা আমরা প্রতি পদে পদে আজকে আমরা দেখতেছি যে খেয়ানত হচ্ছে, এ বিষয়ে আপনি আমাদের জাতির জন্য কি বলবেন? যে জি, আমি শুরুর আলোচনায় বলেছি, আমি যে হাদিসটা বলতেছিলাম যে ইজাত তুখিজাল ফাই উদওয়ালান ওয়াল আমানাতু মাগনাম ওয়াজ যাকাতু মাগরামান তুআল্লিমা লিগাইরিদ্দিন আতা আর-রাজুলু ইমরাতুহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু শুরিবাতুল খুমুর, বিভিন্ন খারাপ গুণের কথা বলা আছে, তার মধ্যে কিন্তু প্রথম যে দুইটা, সেই দুইটাই, ১৪টা খারাপ গুণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা খারাপ গুণ হলো আমানতের, খেয়ানতের বিষয়। আমানতকে ঠিক মতন আদায় করবে না, আর রাষ্ট্রীয় সম্পদকে তসরুফ করবে। দেখেন, এই যে দুইটি বিষয়, এই দুইটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমাদের জাতির কাছে যদি আমরা আসলে সোনার বাংলা বানাইতে চাই, সত্যিকারের আলোকিত জাতি বানাইতে চাই, বঙ্গবন্ধু সেই সোনার বাংলা যদি আমরা করতে চাই, অবশ্যই নিঃসন্দেহে তিনি তো অবশ্যই চেয়েছিলেন শুধুমাত্র অর্থনৈতিক স্বাবলম্বিতা চান নাই, তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধেও কথা বলেছেন। আচ্ছা, আমি এখানে একটু কথা বলি, সেটা হলো যে আমি অনেক বড় বাড়ি টাড়ি বানাইলাম, কিন্তু যারা বাড়ির মধ্যে যারা বসবাস করছে তাদের মধ্যে নৈতিকতা নাই, তাহলে বাড়ি করে লাভটা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য ভিতর থেকে মানুষ হতে হবে, আগে নৈতিকতাকে ঠিক করতে হবে। আমার গাড়ি বাড়ি হয়ে গেল, আমার অনেক কিছু হয়ে গেল, এটাকে উন্নতি বলে না। উন্নতি মূলত হলো যে মানবিকভাবে নৈতিকতার দিক থেকে যখন আমরা উন্নত হব, মানুষ হব, তখন মূলত মানুষ হবে। যে আসলে এই এই কর্মপদ্ধতি, ওই কর্মপদ্ধতি আমাদের আনতে হবে এই জামানায় এসে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কর্মপদ্ধতির মাধ্যমে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা খারাপ জাতি, যেই জাতির মধ্যে আপনি পাবেন যে একটা লোক তার 70টা মেয়েকে হত্যা করেছে, সেই লোকটাই এমন আলোকিত মানুষে পরিণত হয়ে গিয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধিত্ব করেছেন। পৃথিবীর দুইটা পরাশক্তি ছিল রোম আর পারস্য। রোম সাম্রাজ্যের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে চিঠি নিয়ে গিয়েছেন, অথচ তার প্রথম জামানায় এমন অন্ধকারময় জীবন ছিল, নিজের হাতে নিজের মেয়েকে সে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন না যে একটা গোত্র একটা গোত্রের সাথে 200 বছর যুদ্ধ করেছে, যে একটা উট একটা কওমের
উট আরেকটা কৌমের সংরক্ষিত পানির থেকে পানি পান করেছে, এইটাকে কেন্দ্র করে, এই একটা ঘটনাকে কেন্দ্র করে বাপ ওসিয়ত করে যেহেতু এদের সাথে যুদ্ধ করতে হবে। তো এই জাতিকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি, দেখেন আল্লাহ যে বলছেন কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুমতুম এই যে মুখাতব হলো হযরত সাহাবা ইকরামের তোমার মাইন, আল্লাহ তাআলা এই জাতিকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিলেন। যেই পদ্ধতিগুলো, যেই কর্মপদ্ধতির মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে আলোকিত মানুষ বানিয়েছেন, আমরাও যদি আমাদের সমাজের মধ্যে এই পদ্ধতিগুলো চালু করতে পারি, আমাদের এই অদ্ভুতীয় সমাজ আলোকিত সমাজে পরিণত হয়ে যাবে। তার মধ্যে এক নম্বর যেটা করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো সাহাবি মুসলমান হলে তাকে বলতেন আমারও যে কাজ তোমারও সে কাজ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার কাজ কী, তিনি বললেন আমারও যে কাজ। তিনি সারাদিন মেহনত করে পাঁচজন সাহাবিকে নিয়ে আসলেন, রসুল সাল্লাম আল্লাহ রসুল সারাদিন আমি বুঝিয়ে তাদেরকে নিয়ে আসছি। তা আমরা আমাদের এই যে স্পিরিটটাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের মধ্যে সারা বিশ্বের মধ্যে ইসলামকে ছড়িয়ে দেওয়ার যে স্পিরিট ছিল, আজকে আমরা মুসলমান সেই জায়গার থেকে সরে আসছি। আমাদেরকে তৈরি করা হয়েছে উখরিজাত লিন্নাস, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। আজকে আমি শুধু আমার পরিবারের কল্যাণ নিয়ে চিন্তা করতেছি, কিন্তু আমার তো কল্যাণের চিন্তা করার দরকার ছিল, আমার নিজের কল্যাণ যেমন আমি চিন্তা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ দিয়েছে, একটা চোখ দিয়ে আমার নিজের কল্যাণ, আমার পরিবারের কল্যাণ দেখব, আরেকটা কল্যাণ মানব জাতির কল্যাণ, মানব জাতি কীভাবে কল্যাণ করা যায় সেই চিন্তা করব। আমাকে দুইটা হাত দিয়েছে, একটা হাত আমি আমার পরিবারের জন্য, আরেকটা হাত কিন্তু আমার ভাইয়ের উপকার করার জন্য, রাইট? তো সুতরাং এই বিষয়টা মানব জাতিকে উন্নতি করার জন্য দাওয়াতি প্রোগ্রামকে, দাওয়াতি মিশনকে শক্তিশালী করার দরকার। জি ধন্যবাদ, আমি আপনার কাছে সময় পেলে আবারও আসবো। আমি মহিবুল হল বাকি আপনার কাছে আসছি। আজকে আমাদের যে আলোচনা ছিল যে কোরআন এবং হাদিসের আলোকে আমানত, যে আমানত নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি শুরুতে একটা হাদিস উল্লেখ করেছেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজির সাআ, যে যখন আমানতের খেয়ানত ব্যাপকভাবে হতে থাকবে তো তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো, অর্থাৎ কেয়ামতের আলামত কিন্তু এটা। তো আর একটা হাদিস এভাবে বলা হয়েছে যে ইদা উসসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজির সাআ, দুইটা কিন্তু কাছাকাছি, যে যখন অযোগ্য লোকদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে, তখন তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো। আসলে কি আমরা সেই জায়গায় চলে আসছি কিনা সেই জায়গায় আসতে আসতে? এখানে কেয়ামতের জন্য অপেক্ষা করা অর্থ দুইটি আছে। জি, একটা হলো বাস্তব যেটা কেয়ামত হবে, পুরা ধ্বংস হয়ে যাবে সেই কেয়ামত, আর একটা হলো যখন আমানত উঠে যাবে প্রত্যেকে নিজ নিজ স্তর থেকে সবাই কেয়ামতের ভয়াবহতা স্বাদ গ্রহণ করবে। যেমন মনে করেন আমানত যখন নাই, আপনার স্ত্রীর কাছে আপনি নিরাপদ নয়, আপনার ছেলের কাছে আপনি নিরাপদ নয়, রাষ্ট্রের কাছে প্রেসিডেন্ট নিরাপদ নয়, প্রেসিডেন্ট কাছে জনগণ নিরাপদ নয়, এভাবে এমন আস্থা হারাইতে সবাই টেনশনের মধ্যে থাকবে, মানে একটা কিয়ামত শুরু হয়ে যাবে দুনিয়াতে, এখন সবাই টেনশনের মধ্যে থাকবে। যেমন আপনি আপনার কর্মচারীরা বেতনের জন্য আপনার কাছে মানে ধর্ণা দিচ্ছে, আপনি তাদের খেয়ানত করতেছেন, তাহলে তারা সবসময় সুযোগ করতেছে আপনাকে কীভাবে শেষ করা যায়, আর কর্মচারীরা সবসময় সুযোগ করতেছে কীভাবে এই ফ্যাক্টরি যেহেতু আমাদের আমানত ঠিক মতো আদায় করছে না, আমরা কীভাবে বেশি করে বুক করতে চাই, মানে এই জন্য একটা মানসিক অশান্তির মধ্যে বর্তমানে যে আমরা বেতন না দিলে গুদামে আগুন ধরা দিচ্ছে, গাড়ি ভাঙচুর করতেছে, অমন করতে তর্কম করছে, এটা কি আপনি একটা ভালো কথা মনে করেছেন। আমরা বিভিন্ন ইসে চাকরি করি, আপনার প্রাইভেট সেক্টরে হোক সরকারি হোক বিভিন্ন চাকরি করি, তো চাকরির নিয়ম হলো 9টা থেকে 5টা পর্যন্ত সে শ্রম দিবে। এখন 9টা থেকে 5টা পর্যন্ত শ্রম না দিয়ে কেউ যদি 10টায় অফিসে আসে আবার 4টায় চলে যায়, অথবা এই মাঝখানে সে যদি অন্য কাজ করে টেলিফোন নিয়ে ব্যস্ত আছে, এটা কি আমানত খেয়ানত হবে না? ভাই এটার ব্যাপারে আমি বলি, আমানতের খেয়ানত অর্থ হলো এখন যারা আমরা সবাই ভালো মানুষ আমাদের মধ্যে আরও বেশি হচ্ছে। কারণ আপনি জানেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নাকি শোয়েব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে মেহমান হলেন ফেরাউন থেকে পালিয়ে, তখন মেয়েরা বললো যে ইন্না খায়রা মান ইস্তাজারাতুল কাওয়িয়ুল আমিন, এই লোকটাকে আপনি শ্রমিক হিসেবে রাখা যায় দুটি গুণের কারণে, একটা হলো তার শারীরিক শক্তি আছে কাজ যোগান দেওয়ার মতো, কাজ মানে কাজ করার মতো যোগ্যতা আছে, যে কাজ দিবেন সে কাজের যোগ্যতা আছে। দুই নম্বর হলো আল আমিন, সে আমান বিশ্বস্ত। এইরকমভাবে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আজিজ মিসরের কাছে পেশ করা হলো, তখন তিনি বললেন যে ইন্নি হাফিজুন আলিম, আমি তোমাদের অর্থমন্ত্রী হওয়ার জন্য আমার দুটি জ্ঞান আছে, একটা হলো আলিম, আমি অর্থকে কীভাবে সংরক্ষণ করতে হবে, কীভাবে খরচ করতে হবে তার সম্পর্কে আমি জ্ঞানী, আর হাফিজুন শুধু আমার জ্ঞান আছে তাই নয়, আবার আমার আমানতদারিতাও আছে। তো এই দেখেন প্রত্যেক জায়গার মধ্যে একজন শাসক হওয়ার জন্য, অর্থমন্ত্রী হওয়ার জন্য আমানতদারিতার বিষয়টা কীভাবে আল্লাহ পাক উপযুক্ত গুরুত্ব দিয়েছেন, এবং একজন শারীরিক কায়িক পরিশ্রম করার জন্য সেখানে আমানতদারিতার বিষয়টা কীভাবে গুরুত্ব দিয়েছেন। বর্তমানে আমরা যারা আছি
আমরা আলেম উলামারা আমাদের স্থান থেকে আমরা আমানতদারিতা রক্ষা করছি না, যেখানে আমরা ফাসেক ফাজেরদের সাথে যতটুকু বয়কট করা উচিত, যতটুকু দাওয়াতের জন্য সম্পর্ক রাখা উচিত, দুইটা জিনিস। একটা হলো আলেম উলামারা ফাসেক ফাজেরদের সাথে যদি সম্পর্ক না রাখে তাহলে তারা আবার হেদায়েতের দিকে আসবে কেমনে, আর তাদের সাথে আরও নষ্ট হয়ে যাবে। আবার আমরা যদি এমন সম্পর্ক রাখি যে সম্পর্কের কারণে তারা বুঝতে বাধ্য হয় যে আমার থেকে হুজুরে শুধু হাদিয়া নেওয়ার জন্য সম্পর্ক করতেছে, তাহলে আমরাও তো আমানতদারিতার রক্ষা করলাম না। আর যারা সরকারি কর্মকর্তা আছে তারা যদি সরকারের ফান্ড রক্ষা করবে, সরকারের মানে আমানত রক্ষা করবে, তার সাইতে বেশি তোষামত করে কীভাবে পদোন্নতি পাওয়া যায় এটা নিয়ে চিন্তার মধ্যে থাকে সবসময়, তাহলে কেমনে আমানত। এখানে তো আমরা সবাই এই আমানত খেয়ানতের কারণে যে একটা ভয়াবহতা শুরু হয়েছে বর্তমানে নিজ নিজ স্থান থেকে আমরা সবাই আমানত। আর একটা বড় খেয়ানত হচ্ছে সেটা হলো আমাদের নিয়োগের ক্ষেত্রে। জি, নিয়োগের ক্ষেত্রে যোগ্য লোক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে কোনো লোককে নিয়োগের ক্ষেত্রে তার যোগ্যতা দেখতেন, তার আমানতদারি দেখতেন, যেটা আমরা যে সোহাইব আলাইহিস সালামের এই কথার দ্বারা বুঝতে পারি। দেখেন, ব্রিটিশের আমলেও আমার বাবার চাকরি হয়েছিল এসআই পদে, তো ওনার সাথে একসাথে ট্রেনিং করেছে, তো ট্রেনিংয়ের একদম শেষ সময় এসে খবর পাওয়া গেল একজনের দাদা চোর ছিল, এর কারণে ব্রিটিশ সরকার তাকে কিন্তু সেখান থেকে স্যাক করে দিয়েছে, তার কেবল পদ পাবে এই সময় তাকে স্যাক করে দিয়েছে। তো সুতরাং তার দাদা চোর ছিল, এই কারণে দাদা, হ্যাঁ তার দাদা চুরি করতো এই কারণে কিন্তু তাকে পুলিশ ডিপার্টমেন্টে ঢোকায়। বিশাল ব্যাপার। তো এই যে বিষয়গুলো তারা রাখছে আমাদের ক্ষেত্রেও, আমরা কিন্তু যদি বড় বড় জায়গায় আসলে আমানতদার লোকদেরকে বসানো যেত দেশের চেহারা পাল্টে যেত, এটাও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আমাদের যে মশহুর হাদিস ইসে হাদিস জিব্রিল, সেখানে রসুলের কাছে প্রশ্ন করেছে মাতাসা আল্লাহ, তখন আল্লাহ রসুল বলেছেন যে আমি মানে যার কাছে প্রশ্ন করা হয়েছে যিনি এক বরাবর, তখন অমা আমারা তুহা তার আলামত কী। সেখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ একটা বলছেন আন্তালিদুল আমাতু রাব্বা তাহা, এটাও একটা খেয়ানত যে মার সাথে ভালো ব্যবহার করবে না, এমন সন্তান যে মার সাথে, এটাও একটা মার সাথে ভালো ব্যবহার করাটাও একটা আমানতদারি সেটা। আবার একই সাথে ওয়ান তারাল হুফাতাল ওরাহাতাল আলাতা, তারা যারা একদম নগ্নপদ ছিল, গরিব ছিল, কৃষিকাজ করতো, এরা বৈধ অবৈধ পন্থায় টাকা ইনকাম তো করবে, এত থা বলুনা ফিল বুনিয়ান বিল্ডিং করার মধ্যে প্রতিযোগিতা করবে, যেটা এই অসম আমাদের দেশের মধ্যে যে এই জিনিসটা এখন প্রচণ্ডভাবে এই যে জিনিসটা গ্রামের মধ্যে বিশাল বিশাল বাড়ি করতেছে, কেউ থাকার লোক নাই, অযথা আমাদের টাকাগুলো ইনভেস্ট হয়ে যাচ্ছে, অথচ এটি যদি আমি ইন্ডাস্ট্রিয়াল লাইনে আমি যদি ইনভেস্ট করতাম আমাদের কিন্তু আউটপুট কিন্তু অনেক বেশি আসতো, আমাদের কর্মসংস্থান বাড়তো, আমাদের কোনো লোক বেকার থাকতো না। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। আমি সর্বশেষ নদী হিসেবে আপনার কাছে আসছি। আজকে আমাদের যে বিষয় ছিল এর উপরে আপনি যদি সর্বশেষ অল্প সময় সর্বশেষ বলবো যে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আমি আমার ছেলে সন্তান পরিবার পরিজনের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেই অনুভূতির একেবারে সৃষ্টি করতে হবে, এবং প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে আমানত রক্ষা করার পিছনে আমাদেরকে শ্রম দিতে হবে। এবং আমি একজন শিক্ষক, আপনি যে কোনো ইমাম, আর আপনি একজন সচিব, প্রত্যেকে যদি আমরা এই আমানতদারিতাকে রক্ষা করতে পারি তাহলে দুর্নীতির বিরুদ্ধে এত ওয়াজ হইতেছে, সরকার আইন করতেছে, দুর্নীতি দমন ব্যুরো আছে, এখনও আমাদের নৈতিকতা ইসলামের আলোকে গড়ে না ওঠার কারণে দুর্নীতি দমন ব্যুরো এখনও দুর্নীতি বন্ধ করতে পারতেছে না, বরং দুর্নীতি দমন ব্যুরো নিজেই মাঝে মধ্যে পত্রিকার মধ্যে আসে, তারাও দুর্নীতি দুর্নীতি। আমার একটা ঘটনা মনে পড়ছে, একজন এক ব্যক্তি নাকি একটা সুরির ধরার মেশিন আনছে, সেটা নাকি জাপানের মধ্যে আমেরিকাতে টোকিওর মধ্যে লাগাইছে, দু তিনজন সুদ ধরা পড়ছে, জাপানের মধ্যে লাগাইছে দু তিনজন সুদ ধরা পড়ছে, বাংলাদেশের মধ্যে সাপড়া সত্তরে লাগাইছে, এটি কতক্ষ হলেও কিন্তু আমাদের বিবেককে নাড়া দেয়, বলে যে সেখানে সুদ ধরা পড়বে দূরের কথা, সুদটাই মেশিনটা নিজেই চুরি হয়ে গেছে। তা আমরা এখানে যে দুর্নীতি দমন করবো, যেটি দিয়ে দুর্নীতি দমন করবো, সরিষার মধ্যে যে সরিষা দিয়ে ভূত ছাড়াবে সে সরিষার মধ্যে জরুরি দরকার আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই আমানতদারি সততা তাদেরকে নৈতিকভাবে শিক্ষা দেওয়া, এই শিক্ষাটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আপনার কাছ থেকে আমি এক মিনিট আবার একটু যদি ইয়ে করতেন, যে এক মিনিট শেষ করবে, এক মিনিট অতএব আমাদেরকে এই এই শিক্ষাক্ষেত্রে আমাদের আনিসুর রহমান সরকার বলেছে, শিক্ষাক্ষেত্রেও আমানতদারিতার খেয়ানত হচ্ছে আমাদের, ছেলেদেরকে কীভাবে গড়ে উঠবো। মাঝে মধ্যে দেখা হয়ে যায় ছেলেরা যখন স্কুলে যায় তখন পিছনে যেন 10 কেজির একটা বস্তা দিয়ে দিছে, এইটা কি তার বিবেক খুলবে নাকি তার মেরুদণ্ড বাঁকা হবে। এটা আমাকে ওই যে বিচারপতি আব্দুর রউফ সাহেবের সাথে একদিন আমি একটা ইয়েছি, উনি বললেন যে এটা শিশু শ্রমের মধ্যে পড়ে, এটা একটা শিশু শ্রম মানসিকভাবে এবং শারীরিকভাবে, এটা কি সারা ওয়ার্ল্ডের মধ্যে কোথাও আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে কোথাও ফোর্ড পর্যন্ত জাপানে কোনো পরীক্ষাই নেই, পরীক্ষা নেই, তারা শুধু নৈতিকতা শিক্ষা। আমরা পড়ার সময় পড়ি দ্য রিডিং
ফর প্লাজার আমাদের পড়তে হবে কিসের জন্য খুশির জন্য আনন্দের জন্য এখন পড়তে হচ্ছে যেন বিষ গিলাইতেছে আমাদের ইন্টারমিডিয়েটের বাচ্চাদেরকে ও ইন্টারমিডিয়েট ছেলে মেয়েদেরকে ও মাদেরকে স্কুলে কলেজে নিয়ে যাওয়া লাগে নিয়ে যাওয়া লাগে আর তাদের কিন্তু ওয়ানে এক প্রথম এক দুই দিন যায় তারা গ্রুপ করে দেয় তারা যা আসা যাওয়া করতেছে তাদেরকে স্বাবলম্বী করা হচ্ছে ইসের থেকে না তারপরেও নৈতিক অবক্ষয় যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কথা আমাদের কাছে বললেন এটা আসলে আমাদের হৃদয়কে কাঁদায় আজকে আমরা আসলে জাতি হিসেবে আমাদের তো অনেক গৌরবের ইতিহাস আছে এ জাতি তো অনেক বড় বড় পরাশক্তির সাথে যুদ্ধ করেছে ব্রিটিশের সাথে 200 বছর যুদ্ধ করেছে পাক সেনাদেরকে হারিয়েছে সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে বা আমানতের খেয়ানতের বিরুদ্ধে যদি এই জাতি রুখে দাঁড়ায় এটাকে এই দেশ থেকে বিদায় করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু বিষয়টা হলো যে আসলে সে রুখে দাঁড়াতে হবে এখন আমরা সবাই শুধু বলছি যে কথা আপনি বলছেন সবাই বলছি আমি বলছি যে আমি যখন আরেকজনের সমালোচনা করছি তখন তার ব্যাপারটা বলছি বাট আমিও যে অনেক খারাপের মধ্যে আছি এটা আমি রিয়ালাইজ করছি না এটা আমি অনুভব করছি না এটা বড় সমস্যা হয়ে গেছে এখানে যে আমরা সবাই সবার উপরে সবাই একেবারে দুর্নীতির পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করতেছি আমাদের কাজটা এমন হয়ে গেছে এবং যারা ছোট দুর্নীতিবাজ তারাও হাসে বলে তুমি বড় দুর্নীতিবাজ আমি ছোট দুর্নীতিবাজ আমার কি ওয়াজ করতেছে আর তোমার ওয়াজ না সেই ক্ষেত্রে আমিও একটা কথা একটু পরিধানযোগ্য সেটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল আমার মধ্যে একটা খারাপ গুণ আছে আমি কি নাহি আন মুনকার করতে পারবো পারবা আমার মধ্যে একটা ভালো গুণ নাই আমি কি আমর বিল মারুফ করতে পারবো এটা ঠিক আছে কিন্তু কিন্তু সেখানে সেখানে আমি আরবের একটা বড় শায়খ তিনি বলতেছেন সেখানে শর্ত আছে শর্তটা হলো বক্তা যখন বক্তব্য বলবে যেমন তাকওয়া তার মধ্যে নাই তাকওয়ার কথা বলবে এই জন্য যে তাকওয়া তার ভিতরে আসে তার মধ্যে একটা খারাপ গুণ আছে সে তার রেগে যায় তো রাগার বিরুদ্ধে কথা সে বলতে পারে উদ্দেশ্য হলো তার নিজেকে সে মুখাতাব করতে হবে রাইট জি আপনাদের উভয়কে ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলেছেন আমরা আসলে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আসলে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছিলাম অত্যন্ত ব্যাপক একটি বিষয় একেবারে রন্ধ্রে রন্ধ্রে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমানতদারিতা রয়েছে আমরা যদি সে আমানত রক্ষা না করি তাহলে তো আসলে কোনোভাবেই সমাজে শান্তি আসতে পারে না বা শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না এই জন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সে আমানতদারিতা আমরা রক্ষা করতে পারি সব জায়গায় ব্যক্তিগত পারিবারিক সামাজিক সব জায়গায় যেন আমরা সেই আমানতকে প্রতিষ্ঠিত করতে পারি আমানতের খেয়ানত যেন আমাদের না হয় একেবারে উপর পর্যায় থেকে আপ টু বটম সবার মধ্যে যদি এই রিয়ালাইজেশনটা চলে আসে তাহলে দেখা যাবে যে সমাজ পরিবর্তন হয়ে যাবে আমাদের বক্তা বলছেন যে এই একটা গুণ না থাকার কারণে সমাজে অনেক ফাসাদ হচ্ছে অনেক সুতরাং আমরা যদি এটাকে আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি লালন করতে পারি যাপিত জীবনে এটা যদি আমরা অনুশীলন করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা জাতিগতভাবে অনেক অগ্রসর হতে পারবো আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু